এরপরে আল্লাহ পাক বলছেন বান্দা শোন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদেরই জানিয়ে দিচ্ছি আমি হলাম বিচারক হাকিম আর তোরাও তো বিচারক তুই বিচার করিস কি পক্ষপাতিত্ব বিচার করিস আর আমি আল্লাহ আমার বিচার হলো চুল চেরা বিচার জোরে বলুন কাঁটা দিয়ে কাঁটা কেমন করে তুলতে হয় আমি আল্লাহ জানি তার বহু নমুনা আছে উদাহরণ আছে আর এক্সাম্পল আপনাদেরকে ভেঙে ভেঙে বললাম না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ইসাব্বিহুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম অসুবিধা আছে আপনাদের হ্যাঁ ও ঘড়ি আছে নাকি ওপরে ও তাই ভালো ও সব বাড়িতে কি আছে নাকি একবার তকবীর দান তো দেখি না রাই তকবীর না রাই তকবীর দরশরি আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবেরা সবাই একটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা এ আরও ইসাব্বিহু শব্দের অনেক আলোচনা হয় অনেক আলো এই শুধু এইটুকু শব্দের সিন বাহা এর মধ্যে যে কত আলোচনা আছে কল্পনার বাইরে এই শব্দটাকে নিয়ে তার আল্লাহ শব্দ নিয়ে আছে বাপেরা তো যাই হোক আর বেশি ওদিকে গেলাম না যেহেতু আমার সূরাটা শেষ করতে হবে সংক্ষিপ্তভাবে আস্তে আস্তে টুকটুক করে একটু আলোচনা করে যাই তারপরে বুঝতে পারবেন চলো পরের আয়াতটা বলি পরের আয়াতে কী আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন আল্লাহু আকবার কোরআনের আয়াত যখন পড়বেন শুনে নেই এই বাচ্চারা এই 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 বাচ্চাগুলো ওদিক দিয়ে সরিয়ে দেন তো শুনে নিন জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কোন জলসা আল্লাহর গজব নাজিল হয় জানেন শুনে নিন ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে আর চারটে বুড়ো লোক বাড়ি যেতে পারেনি বসে আছে আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা ঘুগনি দোকানে ফুচকা দোকানে ইমিটেশন দোকানে হাতে ছাম মারা থেকে শুরু করে ইয়াং ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা বেরিয়েছে কত ফোন নাম্বার নেওয়া নিয়ে হয়েছে ফেসবুক টুইটার মেসেঞ্জার কত কিছু হয়েছে সারা রাত আনন্দ করলো সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে পালিয়ে গেছে নষ্ট হয়েছে সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় ওই জলসা আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় কোরআন জানিয়ে দিচ্ছে আমারে ভুল বুঝবেন না বাবা কোরআন বলছে দেখি নয় নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরে আরফ আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে ওয়াইজা কুরি আল কোরআন বাপেরাম মাজির আগে ইজা শব্দের মোস্তাকবেলের মানে হয় পাস্ট টেন্সের আগে ইজা শব্দের ফিউচার টেন্সের মানে হয় এখানে ফেলে মজুর আছে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস লেখা আছে বাপেরা ওয়াইজা কুরি আল কোরআন আল্লাহ বললেন কোরআন যখন পড়া হবে ফাস্তামি উলাহু তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আমি হতবাগা আব্দুল্লাহ হিল মারুফ কোরআন তেলাওয়াত করছি আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন এরপরে আল্লাহ বললেন ও আনসিতু তোমরা চুপচাপ বসে থাকবে আমি হতবাগা আব্দুল্লাহ হিল মারুফ কোরআন তেলাওয়াত করছি আপনারা চুপচাপ বসে আছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই চুপচাপ আল্লাহর কোরআন বলছে ওরে পাইক পাড়ির ছেলেরা যুবকেরা শোন কখন বুঝবি জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে বক্তা যখন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করবি শ্রোতা যখন মনোযোগ সহকারে কান লাগিয়ে কোরআন শুনবে লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব আমার বাপেরা একটা অক্ষর পড়লে দশটা নেকি মান করা আল কোরআনা হরফান ফালাহু মাশু হাসানা নবী বললেন যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল্লামায় দশটা নেকি লেখা হবে শুধু তাই নয় বাপেরাম রাসূল বলেছেন
জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তাদিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করি। কোরআন তেলাওয়াতকারী মানুষ দশটা আয়াত হলেও তেলাওয়াত করবেন প্রতিদিন, এক নম্বর। দুই নম্বর ও হাফিজুল লিসান, এই জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করি। তিন নম্বর হলো অমত ইমিনি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। চার নম্বর হলো অমুক সিলিউরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। পাঁচ নম্বর হলো ওমান সল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন, এই জন্য আপনাদের বলে গেলাম। চলো দ্বিতীয় আয়াতের বাংলা মানেটা প্রথম শুনে নিই, তারপরে ব্যাখ্যা। আল্লাহ বললেন, ওই আল্লাহর গুণগান গাইবি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম, ওই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ কী করেছে নিরক্ষরদের ভেতর থেকে একজন রসুল প্রেরণ করেছে। সেই রসুল কী করেছে, চারটে কাজ করেছে, কয়টা কয়টা, চারটে কাজ করেছে। এক নম্বর হলে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই চারটে কাজ করেছে সেই নবী, কী করেছে শুনে নিন। এক নম্বর সেই নবী করেছেন কি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শুনিয়েছে। দুই নম্বর হলো ওয়াইজাক্কিহিম, সেই নবী তোদেরকে পবিত্র করেছে, দৈহিক পবিত্রতা আর বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। দৈহিক পবিত্রতা কি, তোরা পাক না পাক কিছু বুঝতিস না, শুধু তাই নয়, গোসলের ফরজ, অজুর ফরজ, তায়াম্মুমের ফরজ তো জানতিক না, আমার নবী তোদেরকে এই জিনিসটা শিখিয়ে দিয়েছে। আর কী করেছে শুনলে অবাক হয়ে যাবেন বাপেরা, আর কি করেছে, অন্তরের পবিত্রতা করেছে। কি, তোরা অন্তরের মধ্যে শেরেক কর্তৃক আমার সঙ্গে অন্য বস্তু ব্যক্তির শেরেক কর্তৃক, সুতরাং শেরেক মুক্ত তোদের জীবন করেছে। সেই নবীর মাধ্যমে তোদের দুটো জিনিস হয়েছে, ওয়াইজা কি ঘিম, নবী তোদের পবিত্র করেছে, আমি আল্লাহ নবীর মাধ্যমে তোদেরকে পবিত্র করিয়েছি। শুধু তাই নয়, ওয়াইওয়াল্লিমুহুমুল কিতাবা, নবী তোদেরকে কেতাবের শিক্ষা দান করেছে। জোরে বলুন, যে নবী জীবনে কোনো দিন কারোর কাছে লেখাপড়া শিখলো না, সেই নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টিচার, শিক্ষক। জোরে বলুন, আমি বাগনান কলেজে এসেছিলাম গো বাপ, আজ থেকে বহুদিন আগে বাগনান। আমি তো ম্যাক্সিমাম হাই স্কুল কলেজ টলেজে বক্তব্য রাখি, তো হাই স্কুল কলেজ টলেজের বক্তব্য হলো কীরকম জানেন, এর টেনে টেনে বলতে হয় না, গল্প আকারে কেটে কেটে বলতে হয়। তো এখানে টেনে টেনে কেটে কেটে বললে তো মুশকিল, টেনে টেনে বলতে হবে, নইলে আবার সমস্যা আছে, এই বাচ্চাগুলো পালাচ্ছে কেন, এই তুই পালাচ্ছিস কেন রে, বিড়ি খেতে যাচ্ছি নাকি রে, হ্যাঁ আচ্ছা যা যা আসবি না, এ হাওড়া জেলার ছেলে বিড়ি কম খায়, তেরেঙ্গা খইনি গুটকা শান্তি অশান্তি হাজারো এইসব খায় নাকি, হ্যাঁ এই তেরেঙ্গার গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবুও খাও, তেরেঙ্গা খেয়ে যদি ক্যান্সার রোগে মারা যাও কোনো দিন তেরেঙ্গা কোম্পানির বিরুদ্ধে তোমার বাপ কেস করতে পারবে না, কারণ সে গায়ে লিখে দিয়েছে ভাই তেরেঙ্গা ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার কোরআন কী বলছে দেখি, অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির, আল্লাহ পাক বলছেন 25 নম্বর পারা সূরা শোরা, আল্লাহ বললেন আমি আল্লাহ তোদের বিপদ আপদ মুসিবত দিই না, তোদের যে বিপদ আপদ মুসিবত আছে দুই হাতের উপার্জন করা মাল, আমি তোদের ভালোবাসি, কেন কীরকম ভালোবাসি জানিস, তোদের তৈরি করেছি, লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, সুন্দর ডাইসে তৈরি করেছি তোদেরকে, আর তোদের সম্মান কীরকম দিয়েছি জানিস, ওলাকদ কাররামনা বানি আদম, পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, তোরা যদি পশুর মতো ব্যবহার করিস তার জন্য কি দায়ী আমি, ঠিক না বেটি, তোদেরকে সম্মান দিয়েছি শ্রেষ্ঠ, তোদের ব্রেন দিয়েছি, চিপ দিয়েছি, চিপ 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 মেমোরি কার্ড, তো সামান্য মেমোরি কার্ড, এইটুকু মেমোরি, ব্রেন কতটুকু, 1 টাকা, ঠিক না বেটি, তার মধ্যে বুদ্ধি আলাদা আবার মুখস্থবিদ্যা আলাদা, দেখবেন ব্রেনের কটা বলবো আপনাদেরকে, যাই হোক তার অনেকগুলো ভাগ আছে, এইটুকু ব্রেনের মাধ্যমে সৃষ্টি জগতের ভিতরে কী করছিস, তোরা আবার সেই প্লেনে করে রকেট করে চলে যাচ্ছিস চাঁদে, আবার মাটির তলায় ঢুকে পড়ছিস, আবার মাটির বিছখানেও চলতেছিস, ভেবে দেখেছিস, এ করলো কে, আমি আল্লাহই করলাম, কিন্তু আমার কাছে চাবি কাটি আলাদা, আমার তৈরি মেশিন আর তোদের তৈরি মেশিন আসমানার জমিন তফাত ভেবে দেখবি,
আমার তৈরি মেশিনের কল্পনার বাইরে হয়ে যাবে। তাই একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা, একটা বাস্তব উদাহরণ তুলে ধরি। আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে তোর একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝান তো? আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে, গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যায়, আর তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না মাল। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। তোদের তৈরি ফ্রিজ, আমার তৈরি ফ্রিজ, ভাবতেই পারবি না। পৃথিবীতে একটা মেশিনের নাম বলতো দেখি, মারাত্মক মেশিন, নাম হলো তার পেট। মাল যা ঢোকাচ্ছে হজম করে পাইল করে পেছন দিয়ে সামনে দিয়ে বের করছে, আবার অতিরিক্ত হয়ে গেলে মাল গাল দিয়েই বের করে দিচ্ছে, ঠিক না বেটি? নবী আমার বলেছেন এই খাবার নিয়ম কি, খাবার একটা নিয়ম আছে তো। নবী বলেছেন, খাবার আগে কি করবি, কয়েক কটা সুন্নাত আছে শুনে রেখে দিন। নবী বললেন, খেতে যখন বসবি দস্তরখানা বিছবি। নবী বললেন, খাবার আগে হাতটা ধৌত করবি, তারপরে করবি কি, দোয়া বলবি, তিন আঙুলে খাবারটা তুলবি। নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন, পাঁচ আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, ওবে বাড়িতে দাবাত খেতে গিয়ে তিন আঙুলে মাং তুলছে, গাবা গম মরতেছে, ঠিক না বেটি? নবী বলেছেন, খেতে খেতে করবি কি, খেতে খেতে করবি কি, যখন পানির পিপাসা পাবি পানি পান করবি, আর কি বলবি, ঢক ঢক করে পানি পান করবি না, তিন ঢকে পানি পান করবি। পানি পান করার পরে কি বলবি, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সূরা দাহার, এই দোয়াটা বলবি। আর কি করবি, খেতে খেতে শুক্রিয়া আদায় করবি। কিরকম শুক্রিয়া আদায় করবি, আল্লাহ পাক বলছেন, খেতে খেতে শুক্রিয়া আদায় করবি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। খেতে খেতে তোরা শুকর আদায় করবি, কিরকম শুকর আদায় করবি, মনে মনে বলবি, আল্লাহ গতকালকে আমার বাড়িতে খেয়েছিলাম ডাল আলু ভর্তা আলু ছানা, আজকের বেবাড়িতে দাওয়াত খেতে এসেছি, ওগো আল্লাহ তুমি গোশ মাছ ডিম খাওয়াচ্ছ, জানি না আগামীকালের খাবারটা তুমি কপালে কী রেখেছো, ঠিক না বেটি?